বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে পুনর্নির্বাচন বয়কট করল গ্রামবাসীরা। ফলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দফায় নতুন করে গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েতের 244 নম্বর বুথে ভোটকর্মীরা এক প্রকার ফাঁকায় বসে থাকলেন। এদিন দোগাছি 244 নম্বর বুথে কোনো ভোটাররাই ভোট দিতে আসেননি, যদিও এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছিল ওই ভোট কেন্দ্রগুলিতে। কিন্তু গ্রামবাসীদের একটাই বক্তব্য, দীর্ঘদিন ধরে গ্রামে অনুন্নয়ন, বেহাল রাস্তা প্রতিবাদ জানিয়েই এই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, এদিন কোনো গ্রামবাসীরা ভোট দিতে যায়নি, পুনরায় সেখানে ভোট করার ব্যবস্থা করা হলে গ্রামবাসীদের অবস্থান একই রয়েছে। যদিও এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হলেও সে কথা তারা শুনতে চাননি বলে অভিযোগ। তো এই কারণে আজকে আমরা সবাই গ্রামবাসী মিলে এই দোগাছি 244 নম্বর বুথ করেছি। কারণ এর আগে আমাদের এখানে রাজনৈতিক লিডারগুলো আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে রাস্তা করে দিবে করে দিবে, কিন্তু এতদিন হলো আমরা তো ভোট এতদিন থেকে দিয়ে এসেছি কিন্তু ভোটের বদলে কোনো কিছু পাইনি। তাই আজকে আমরা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি বাধ্য হয়ে, যদি আমাদের রাস্তা রাইডার রাজনীতি যদি করে দেয় নেতারা তাহলে আমরা কিন্তু ভোট দিব। আমাদের সব গ্রামবাসীর দাবি একটাই আছে, রাস্তা খারাপের জন্য এখান থেকে কোনো বাচ্চাদেরকে স্কুলে পাঠানো যাচ্ছে না বা অন্যান্য আমরা কোনো কিছু করতে পারছি না, এই কারণে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। এটাই আমাদের দাবি, যেদিন রাস্তা আমাদের কমপ্লিট হবে তারপরে আমরা ভোট দেব। আমাদের দাবি এই যে রাস্তা এখন খুব খারাপ, এখন রাস্তার খারাপের জন্য আমরা ডেলিভারি কিংবা রোগী কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারছি না, ডেলিভারি রোগীকে তান্নাই করে নেওয়া যাওয়া যায়। ওটার জন্য আমাদের এই যে ভোট বয়কট করা আছে, যে ভোট বয়কট করেছি এটাই দাবি, যে যেই পার্টি থেকে আমাদের রাস্তা ঠিক করে দিবে তাকেই আমরা ভোট দিব। ভোট না দিলে রাস্তা হবে না তো? ভোট না দিলে রাস্তা হবে না তো ওইভাবেই আমরা রেখে দিব, কেন যে আমরা জন্য সাধারণ, আমরা যদি এই সুযোগ না পাই তাহলে আমরাও ওই সুযোগটাই দেব না কাউকে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एक्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।